প্রত্যেককে জয় যিশু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। তোমাদের আগের বারের ক্লাস কি ছিল? তোমরা নানান রকমের সুন্দরভাবে এক একজন দেখছিলাম আমি, খুব সুন্দর কালার করেছো, সেই ছোট্ট যিশু শুয়ে আছে সেই সুন্দরভাবে এঁকেছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক সুন্দরভাবে জিনিসগুলো করেছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবং আমরা আজকে আবার ক্লাসে এসেছি এবং আজকে আমরা আর একটা অ্যাকশন সং দেখব, ঠিক আছে? তার আগে আমরা প্রভুর কাছে আসি, প্রার্থনা আসি। এই ছোট্ট পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, সেই সুন্দর দিন তুমি আমাদেরকে সৃষ্টি কর আমাদের জন্য দিয়েছিলে প্রভু, তার জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে প্রভু আশীর্বাদ করেছো প্রভু, তার জন্য আমরা এই ক্লাস প্রভু করতে পেরেছি প্রভু, আমরা নতুন নতুন অ্যাকশন সং শিখতে পেরেছি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করেছো প্রত্যেককে, প্রত্যেককে তুমি দয়া করেছো প্রভু, তাই জন্য আমরা সুন্দরভাবে ক্লাস বাচ্চাদের কাছে নিয়ে আসতে পেরেছি প্রভু। তুমি আমাদের দয়া করো, সঙ্গে থেকো, যখন আমরা আবার এই আজকের ক্লাসের মধ্যে দিয়ে যাবো, তুমি আমাদের সঙ্গে থেকো, সহবর্তী হো, এই ক্লাসের ভার নিও প্রভু। এই ছোটো প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন। আমরা আজকে শিখব যিশুর প্রশংসা করার মহান কাজ। আমরা এটা ক্যাম্পে শিখেছিলাম, তাই তো? তো আজকে আমরা এই গানটা শিখব, যিশু প্রশংসা করা মহান কাজ। চলো তাড়াতাড়ি আমরা শুরু করে দিই। যিশুর প্রশংসা করা মহান কাজ, যিশুর প্রশংসা করা মহান কাজ, যিশুর প্রশংসা করা মহান কাজ। চলো যিশুর আলোতে, প্রভুর প্রশংসা করতে যখন সেই মন্দিরের মধ্যে প্রবেশ করলো, তখন
পাঠিয়েছিলেন এবং সেই দূত সকলের কাছে বলেছিল যে তার স্ত্রী এলিজাবেথ, যে কিনা হারুন বংশীয় কন্যা ছিল, আর এই এলিজাবেথ একটা সন্তান প্রসব করবে। কিন্তু সকলেও এটা বিশ্বাস করেনি। কেন? কারণ তাদের খুব বয়স হয়ে গেছিল এবং সেই কথাটা, সেই ব্যাপারটা গাবরিয়েল বুঝতে পেরেছিলেন যে সকলেও কিন্তু এই কথাটা বিশ্বাস করেনি। তাই গাবরিয়েল সকলকে বলেছিল যে যতদিন না তোমার পুত্র সন্তান পৃথিবীতে প্রবেশ, পৃথিবীতে আসে এবং তার যতদিন না নাম নামকরণ হয় ততদিন পর্যন্ত এই সকলে কিন্তু নীরব থাকবে, মানে বোবা হয়ে যাবে, আর নামকরণের পরে সে কথা বলতে পারবে। তো সেই রকমই হলো, সকলেও কিন্তু সেই সময় থেকে কিন্তু আর কথা বলতে পারল না। যখন সে মন্দির থেকে বেরোলো তখন সবাই তার দিকে তাকিয়ে আছে, তাকে অনেক কথা জিজ্ঞেস করছে, সে কিন্তু কোনো কথা উত্তর দিতে পারল না, কারণ সে বোবা হয়ে গিয়েছিল। তার কিছুদিন পরে এলিজাবেথ কিন্তু সন্তান সম্ভব হয় এবং সে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। গাবরিয়েল বলেছিল সেই পুত্র সন্তানের নাম যেন যোহন রাখা হয়, আর সেই মতো তারা সেই পুত্র সন্তানের নাম কিন্তু যোহন রেখেছিল। আর তারা সত্যি খুব খুশি ছিল, কারণ ঈশ্বর তাদের এত সুন্দরভাবে তাদেরকে আশীর্বাদ করেছে। এইভাবে ঈশ্বর সেই মরিয়মের জীবনেও আশীর্বাদ করেছিল। যখন যোহন জন্মানোর ঠিক 3 মাস আগে সেই গাবরিয়েল দূত মরিয়মের কাছে গিয়েছিল। এই মরিয়মও ছিল ঈশ্বরের একজন বাধ্য সন্তান। এই মরিয়মের সঙ্গে যোসেফের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং তারা বাগদত্তা ছিল। বাগদত্তা মানে বিয়ের আগে যে আশীর্বাদ হয়, তাদের দুজনের মধ্যে এই আশীর্বাদটা হয়ে গিয়েছিল। এবার যখন মরিয়মের কাছে গাবরিয়েল দূত মরিয়মের কাছে এসেছিল এবং তাকে কি বলেছিল যে পবিত্র আত্মা হতে সেটি পুত্র সন্তান জন্ম দেবে, তার নাম যেন যিশু রাখা হয়, কারণ তিনি একজন ত্রাণকর্তা, তাই তো? তাহলে এই কথাটা যখন মরিয়ম জানতে পেরেছিল তখন মরিয়ম বলেছিল যে এটা কী করে হবে, তার তো বিয়ে হয়নি, তার কী করে সন্তান হবে? তখন সে বলেছিল, গাবরিয়েল তাকে বলেছিল যে এটা সমস্তটাই পবিত্র আত্মা হতে হবে। যখন যোসেফ এই কথাটা জানতে পারলো যে বিয়ের আগে মরিয়ম সন্তান সম্ভবা, তখন যোসেফ ঠিক করলো যে তার বিয়ের আগে যখন মরিয়ম সন্তান সম্ভবা হয়ে গেছে তাহলে সে তাকে গোপনে ছাড়ার একটা পরিকল্পনা করলো। কিন্তু তখনই যোসেফের কাছে এই গাবরিয়েল দূত আসলো। গাবরিয়েল দূত তাকে দেখা দিল এবং বলল যে মরিয়মের গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটা পবিত্র আত্মা হতে আছে, তার কোনো অন্য কোনো সম্পর্কে সে জড়ায়নি, তার কিন্তু এই সমস্তটাই পবিত্র আত্মা হতে হয়েছে। তারপর থেকে যোসেফ মরিয়মের সঙ্গে, মরিয়মকে দেখাশোনা করা, তার সঙ্গ দেওয়া, তার সাথে থাকা, এইভাবে তারা দুজনে একটা সুন্দর জীবন যাপন করছিল। একটা সময় এলো যখন তারা থাকতো গালিলের নাসারত নামক নগরে, আর যেহেতু তারা গালিলের নাসারত নামক নগরে থাকতো তাই আমরা দেখতে পাই যে যোসেফ হচ্ছে সেই দাউদ কুলের লোক, ঠিক আছে? সে জেরুজালেমে থাকতো, তার সেই জেরুজালেমে তখন কুরুনিয়ের সময় তখন নাম লেখানো চলছিল। সেই জায়গায় যতজন মানুষ আছে তারা এসে একটা জায়গায় একত্র হয়ে সেই জায়গায় তাদের পরিবারের কজন আছে তাদের নাম নথিভুক্ত করে যাবে। তো এই একটা দিন ঠিক তারা করেছিল সেই সময় যে প্রত্যেককে, সেই জায়গার প্রত্যেককে আসবে এবং এসে তাদের পরিবারের যতজন আছে তাদের প্রত্যেকের নাম লিখে দিয়ে যাবে। এই সময় যখন সময়টা এমনই ছিল, সেই নাম লেখার দিনটা এমনই ধার্য হয়েছিল, যখন মরিয়ম একদম সন্তান সম্ভবা হয়ে তার সন্তান হবে, মানে এমন একটা সময় সে নিজে ভালো করে চলতেও পারছিল না, সেই সময় তার দিনটা ঠিক হয়েছিল যখন তার সেই নাম লেখানো হবে। তো যোসেফ তাকে অনেক কষ্টে, অনেক সুন্দরভাবে তাকে সেই জায়গায়, সেই জেরুসালেমে সেই নাম লেখানোর জায়গায় তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে নাম নথিভুক্ত করেছিল। তারপরে যখন নাম নথিভুক্ত করে তারপরে মরিয়মের কী হয়েছিল, মরিয়মের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার সেই সময় সেই যিশুর জন্মের সেই
বাচ্চা হওয়ার সময় তখন উপস্থিত হলে তো মরিয়ম জোসেফ কি করছিল, জোসেফ প্রত্যেকটা পান্থশালায় গিয়ে দেখছিল, নক করছিল যে তার স্ত্রীর জন্য যেন সেই রাত্রিটা একটা জায়গা হয়, কারণ তার স্ত্রী কিছুক্ষণের মধ্যেই একটা সন্তানের জন্ম দিতে চলেছে। কিন্তু দেখা যায় যে কোনো পান্থশালা তাদের জন্য মানে ফাঁকা ছিল না, প্রত্যেক জায়গাতেই লোক ছিল। তখন তার কাছে একমাত্র সম্বল ছিল সেই গোয়ালঘর। গোয়ালঘরে কে থাকে জানি তো আমরা, গোয়ালঘরে গরুরা থাকে, পোষ্য জিনিসরা থাকে, পোষ্য যে সমস্ত পশুরা সেই সমস্ত জায়গায় থাকে, এবং সেখানে তারা গোয়ালঘর কিন্তু খুব একটা পরিষ্কার হয় না। তোমরা যদি গোয়ালঘর দেখে থাকো তাহলে বুঝবে যে গোয়ালঘর কিন্তু পরিষ্কার থাকে না, সেখানে নানান খড় ছড়ানো থাকে, গোবর থাকে, নানান রকমের সব নোংরা পড়ে থাকে সেখানে। কিন্তু সেইখানে সেই জায়গা ছাড়া তাদের কিন্তু আর কোনো রাস্তা ছিল না। সেই জায়গায় তারা সেই জোসেফ কী করলো, সেই মরিয়মকে নিয়ে গেল এবং সেখানে প্রভু যীশু খ্রিস্ট জন্মালো। আর তখন তাকে সেই রাখার মতন জায়গা ছিল না, তখন কী করলো, গরু যে পাত্রে খায়, যে পাত্রে গরু খায় তাকে জাঁকপাত্র বলা হয়, আর সেই জাঁকপাত্রে প্রভু যীশুকে কাপড়ে জড়িয়ে সেখানে রেখেছিল, সেটাই ছিল তার বিছানা সেই সময়। তাহলে আমরা একটু দেখি যে প্রভু যীশু যিনি যাকে বলেছিলেন ত্রাণকর্তা, তিনি কোথায় জন্মেছে, একটা জাঁকপাত্রে। তার আশ্রয় কোথায় হয়েছিল, একটা জাঁকপাত্রে। তাহলে আমরা দেখি যে প্রভু মরিয়মের জীবনে একটা এত বড় আশীর্বাদ করেছিল যে এই ত্রাণকর্তা তার গর্ভে জন্মেছিল। মরিয়ম জানতো যে সে কতটা তাকে ঈশ্বর আশীর্বাদ করেছে। তারপর আমরা দেখি যে এই খবর কোথায় চলে গেছিল, সেই রাখালের কাছে। আর রাখালরা কোথায় ছিল, রাখালরা তখন পাল চৌকি দিচ্ছিল, মানে হচ্ছে তারা তখন সেই মেষদের দেখাশোনা করছিল। আর সেই সময় কাপিল দূত আবার যায় তাদের কাছে, কি বলে যে এই অমুক জায়গায় তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন, তোমরা যাও সেখানে। আর তখন রাখালরা সেখানে গিয়ে সেই ত্রাণকর্তাকে দেখে আসে এবং স্বর্গরাজ্যেও সেই স্বর্গদূতরা আনন্দ করতে থাকে, এবং রাখালরাও তার সেই ত্রাণকর্তা যিশুকে দেখে তারাও আনন্দ করতে থাকে। তাহলে আমরা দেখলাম যে প্রভু তিনি কতটা আশীর্বাদ করেন। আমরা যদি বাধ্য থাকি, আমরা যদি প্রভুর কথা মেনে চলি, প্রভুকে যদি প্রত্যেক দিন প্রভুর কাছে যদি প্রার্থনা করি, আমাদেরও প্রভু কী করবেন, আশীর্বাদ করবেন। আমরাও তার আশীর্বাদে একটা সময় এমন হবে যে চমকে যাব, তাই তো? তো আমরা যেন এটা আমাদের প্রতিনিয়ত প্রভুর কাছে সমর্পিত হই এবং তার কাছে প্রার্থনায় রত থাকি।